সো হ্যালো গাইস আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো ভাবছো আজকে আমি বাসে করে যাচ্ছি কোথায় বাস ভর্তি লোক যাচ্ছি কোথায় সো শীতকালে চলো জানুয়ারিতে পড়তেই চললাম আর আমরা যাচ্ছি আজকে ঝড়খালি পিকনিকে তো চলো যেতে যেতে দেখা হচ্ছে নতুন ব্লকের সঙ্গে নতুন জায়গায় সো গাইস তোমরা দেখতে পাচ্ছ রাস্তা প্রচুর জ্যাম অবশ্য অবশ্যই আমাদের বাসন্তী হাইওয়েটা ওটা অনেক ফাঁকা ছিল বড় ছিল দেখতে পাচ্ছ রাস্তায় গাড়ি ঘোড়া কেমন জ্যামে পড়ছি এই রাস্তাটা অনেক সরু তো ওই জন্য ভিতরের রাস্তা অনেক মানে গ্রাম জাতীয় জায়গা আর কি তো আস্তে আস্তে চলো সামনের দিকে যাচ্ছি দেখা ওই দেখো বলতে বলতে পার সামনে জ্যাম্প জ্যাম পেরিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি এই আর হচ্ছে না বুঝলে প্রায় চলে এসেছি দেখতে পাচ্ছো ওই গ্রামের দিকে মাটির বাড়ি এখন ঐতিহ্যভাবে রয়েছে রাস্তাটাও খুব সরু তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি মিনিট দশকের ভিতরে চলে যাব। তো বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছি মিনিট দশকের ভিতরে তো এবারে নিচে সব হাঁড়ি কড়া সব নামানো হচ্ছে আর এই যে আমাদের স্যার যে টিউশন থেকে এসেছি স্যার একটু আমাকে হালকা করে ডাঁটলো তো আমি একটু ভুল কাজ করেছিলাম তার জন্যে সো আমরা চলে এসি দেখতে পাচ্ছ পিকনিকের স্পটে তো এখানেই আমরা সব রান্না বান্না হবে এরপর এখান থেকে আমরা বাঘ দেখতে যাব তোমরাও দেখতে পাবে বাঘ দেখতে আমরা সব গ্যাস ট্যাচগুলো সব বইয়ে আমরাই নিয়ে এসেছি আমাদের দায়িত্ব আর ওদিকে সবাই আসছে আরও পেছনে তো দেখতে পাচ্ছ সব এইগুলো রেডি হয়ে গেছে এখানে রাখা এখানে রেখে দিয়ে এবার আমরা যাব বেড়াতে তোমরা দেখতে থাকো তো গায়ে ঝালকা করে দেখতে ঘুরে আসলাম একটু ফটোশ্যুট করে আসলাম তো এবার আমাদের রান্নাবান্নার টিফিন রেডি লুচি ভাজা আলুর দম শশা ডিম সিদ্ধ তো আমরা এখানে বসে বসে কিছু গল্প করছি এবারে ওইদিকে লুচি ভাজা হচ্ছে ওই যে লুচি ভাজা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ওগুলো আসবে আমরা খাবো তো এইবারে আমরা যাব ঝড়খালি পার্ক गाइस আমরা এখন চলে এসেছি তোমরা দেখতে কেঁকড়া কেekra মাকরা যাবো যাবোকে দাগবর ভিতরে পার্কে এই কেঁকড়াটা খাইছি আমি এটা এই এই সেই স্বাদ সেই স্বাদ সে কেekraর ভিডিও তোমরা দেখেছো নিশ্চয়ই তো আমরা আজ কি আছে কোন মারপিট আছে ও গাইস অ্যাকশন সো দেখো আমার কা টিম হয়েছে হাই গাইস এই রইদ সে ভিলেন মেন ভিলেন এইটা ঠিক আছে তো চলো এখন যাচ্ছি এই টিকিট কাউন্টারের দিকে সামনে টিকিট কাউন্টার না ওটা ফাঁকা রাস্তা এই তো সামনে নদী ফের সামনে এই যেখানটা টিকিট কাটবো চলো গাইস দেখো গাইস টিকিট কাউন্টারে আমার চলে এসেছি সব প্লেয়াররা ঠিক আছে তো গাইস তো এখন টিকিট কেটে চলো ভেতর দিক যাওয়া যাক দেখা যাক নাকি হ্যাঁ মো মোরে কি বলছো ঠিক আছে ঠিক আছে একদম তো চলো ভেতরে যাই তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস বাচ্চাদের পার্কে আইস তো ওরা একটা বিড়ি দিয়ে আসো গাইস গে বিড়ি দিয়ে আসো চলো এই যে এটা হচ্ছে মেন ভিলেন আজ একটু ঘুরতে আসে আমাদের সাথে সবার আমি ট্যুর দিছি বুঝলি হ্যাঁ ঘুরতে আছে এটা একটা সাইড ভিলেন ঠিক আছে এখানে কি বলবো আগে চলো 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 আমাদের বাচ্চা দেখতে পাচ্ছ এই যে বাঘের খাঁচা এত বড় বাঘের খাঁচা বাঘ আছে মাত্র দুটো কিন্তু বাঘ যে দেখতে পাবো কিন্তু আর নেই ঠিক তো চলো এই মাথার দিক যাও কোন দিক যাবো কোন দেখি কই বাঘ কই এই এখানে কুমির দেখা যাবে গাইস কই কুমির কই সাদা কুমির থাকে এখানটাই

হিন্দি হিন্দিমে বলতে হয় ওই যে মাগুর মাছ যাচ্ছি নাকি এইসব পাখিটা কি আছে দেখি সব মিথ্য কথা চিটিং বা আমার কেঁকড়া তো একটা দেখতে পাইনি তো আগে দিয়ে হাই ওই যে মনে হচ্ছে বাঘ দেখতে পাইছি ওখানে অনেক দর্শক বৃত্ত ওখানে লোক টোক অনেকজন আছে ওখানে ভাঘ দেখ এই ওখানে ভাঘ দেখে মনে হয় দেখ অনেক লোক আছে চলো আগে দেখি যাও যাই বাঘ দেখতে পাইছি ওপ মাই কড ইস ইজ টাইগার তোমরা দেখতে পাচ্ছি এটা বাঘ আর কই 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 আমার ক্যামেরাটা কই

आप देख सकती हो गाइस हम लोगों को टाइगर देख लिया टाइगर अभी जिंदा है साबित हो गया ठीक है तो वो अभी वो चल रहा है पैदल तुम नहीं देख पाओगे माने हमने देख लिए तो इस बारे बार हुआ जा कष्ट से इन सब बशे गाइस तो फोटो फोटो शूट कर लो खाने बशे बहुत बशे ऐसी यार बाहर तक जाओ चलो ये रास्ता देबरो সো গাইজ তোমরা দেখতে পেলে বাঘ তুমি সবই দেখলাম এবারে আমরা ওখান থেকে ফোন করলো স্যার আমাদের লাঞ্চ রেডি ওখানে আমরা যাচ্ছি খেতে তো ওই যে দেখতে পাচ্ছ ঝড়খালি পার্ক এখানে এসো ঘুরতে এসো এখানে ফটোশ্যুট করো খুব ভালো তো চলো খেতে খেতে গিয়ে দেখা হচ্ছে সো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ পিকনিকও শেষ তো দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন গাড়িতে হালকা ড্যান্স দেখে টাটা বাই বাই